অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তার প্রস্তাবিত বাজেট বক্তব্য অল্পই পাঠ করেছেন, বেশিরভাগ ডিজিটাল প্রদর্শনে উপস্থাপন করেছেন। তার বক্তব্যে সকল অর্থনৈতিক পরিকল্পনা ও সাফল্যের পথে বাধা হিসেবে করোনা মহামারীকে চিহ্নিত করেছেন। অর্থমন্ত্রী বলেন, করোনার দীর্ঘমেয়াদী প্রভাব ব্যাপক ঝুঁকিতে ফেলেছে দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রাকে। কোভিড-19 এর উপযোগী অভিঘাত, অর্থনীতির উপর এর দীর্ঘতর প্রভাব, স্বাস্থ্যখাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। দেশের চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্প সম্পর্কে বলতে গিয়েও অর্থমন্ত্রী বলেন, করোনার বাধার কারণে প্রকল্পের কাজে কিছুটা ধীরগতি হলেও যথাসময়ে এসব কাজ শেষ হবে। করোনা অতিমারী থেকে জীবন জীবিকা ও অর্থনীতিকে রক্ষায় দেশের 80% মানুষকে টিকা দেওয়ার আওতায় আনার পরিকল্পনার কথা জানান। প্রতি মাসে 25 লাখ করে টিকা দেওয়া হবে, তবে কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন হবে তা স্পষ্ট করে বলেননি। জাতীয় বাজেটে সাধারণত আমরা সুসংগতভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্ম পরিকল্পনার সংমিশ্রণ ঘটিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি উন্নয়ন রূপরেখা প্রণয়ন করে থাকি, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে এবছরও সকল তথ্য উপাত্ত পরিপূর্ণভাবে আমাদের সামনে নাই। তাই করোনা থেকে জীবন রক্ষায় কোভিড-19 টেস্ট কিট, পিপিই, ভ্যাকসিন আমদানি ও উৎপাদনে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা বহাল রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। সম্পূরক বাজেট কাঠামোর উপর আলোকপাত।